আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে যারা সাংবাদিক বন্ধুগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সবার পরিবারজনদের এবং গোটা রাজ্যবাসীকে আজকের এই গণেশ চতুর্থী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভকামনা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রত্যেকের জীবন আগামী দিনে সুখ সমৃদ্ধিময় হয়ে উঠবে এই প্রার্থনা জানাচ্ছি। এখানে দু তিনটে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে এবং আপনারা সাড়া দিয়ে এসেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে দীর্ঘদিনের ভারতবাসীর বিশেষ করে মাতৃশক্তির যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণে গতকাল কেন্দ্রীয় ক্যাবিনেট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। জনপ্রতিনিধি অর্থাৎ বিধানসভা এবং লোকসভা সেই সমস্ত ক্ষেত্রে জনপ্রতিনিধিদের নির্বাচনে 33% সংরক্ষণ তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি দলমত নির্বিশেষে মাতৃশক্তির জাগরণের জন্যে সমাজে মাতৃশক্তির যে অপরিসীম ভূমিকা রয়েছে সমাজের অগ্রগতিতে তাকে সম্মান জানিয়ে দলমত নির্বিশেষে সেই বিল অতি অবিলম্বে সংসদে পাস হবে এবং আইনে কার্যকর হবে, তার জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিগত 3-4 দিন আগে আমরা লক্ষ্য করলাম জেআরবিটি নিয়ে প্রাক্তন প্রধান বিরোধী দল, বর্তমানে বিরোধী একটি দল বলা উচিত, সিপিআইএম একটি সাংবাদিক সম্মেলন করে এবং চিরাচরিতভাবে তাদের যে মূল লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করা, যুব সমাজকে বিভ্রান্ত করা এবং সেই জায়গা থেকে রাজনৈতিক একটা নেতিবাচক জায়গা তৈরি করে সেখান থেকে কোনোভাবে ফায়দা নেওয়া যায় কি না, লাভ তোলা যায় কি না, সেই রকম দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সামনে কিছু বিষয়কে নিজেদের মতন করে ব্যাখ্যা করে যার কোনো সারবত্তা নেই বাস্তবে সেই রকম উপস্থাপনা করেছেন। প্রথমতই বলি, যেমন আমাদের প্রবক্তা অস্মিতা বলছিলেন যে জেআরবিটির মাধ্যমে যে নিয়োগ সেই নিয়োগে 1980 জনকে সিলেকশন করে তার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং এটাকে যেখানে ধন্যবাদ জানানোর কথা যারা চিৎকার করেন উঠতে বসতে যে রাজ্যে ছেলে মেয়েদের চাকরি কম হচ্ছে বলে, একসঙ্গে 1980 জনকে চাকরি দেওয়ার জন্য একটা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে যেখানে এটাকে উৎসাহিত করার কথা, সমর্থন দেওয়ার কথা, তা না করে নিজেরা যেভাবে শাসনভার পরিচালনা করেছিলেন কিংবা শাসনের নামে কুশাসন কিংবা দুঃশাসন রচনা করেছিলেন সেই দৃষ্টিভঙ্গিতেই মানুষকে বিভ্রান্ত করার আবার একটা অপপ্রয়াস সেখানে আমরা লক্ষ্য করলাম। পরিষ্কারভাবে তারা বলছেন কি যে এখানে পিআরটিসি যেগুলি দেয়া হয়েছে ফলস পিআরটিসি দেয়া হয়েছে, যারা 25 বছর টানা ক্ষমতায় ছিলেন তার আগে 10 বছর ক্ষমতায় ছিলেন, সব মিলে 35 বছর শাসনভার তাদের হাতে ছিল, তারা শাসন ক্ষমতার থেকে বিচ্যুত হয়ে এখন বলতে পারেন যে পিআরটিসি ফলস পিআরটিসি দেয়া হয়েছে জেআরবিটিতে? আমরা চ্যালেঞ্জ করে বলছি আপনারা প্রমাণ দিন কার কার ক্ষেত্রে ফলস পিআরটিসি দেয়া হয়েছে, তার জন্য রাজ্য সরকার তাদের বিরুদ্ধে এবং সমস্ত বিষয়ে যেটা ন্যায় হবে তার জন্য সর্বতোভাবে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করবে, নয়তো মানুষকে ভাওতাবাজি দিয়ে মিথ্যেভাবে কথা বলে মানুষকে বিভ্রান্ত করলে মানুষ ক্ষমা করবে না। আবার তিনি কি বলছেন, তিনি বলছেন বহিরাজ্যের মানুষ প্রচুর চাকরি পাচ্ছে বলে ওনাদের ধারণা। আপনি কি করে জানলেন বহিরাজ্যের প্রচুর মানুষ চাকরি পাচ্ছেন?
যেখানে আমাদের এই এই যে সিলেকশন যেটা লিস্ট প্রকাশিত হলো, তার আগে সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত ছিল যে যাদের পিআরটিসি রয়েছে, ত্রিপুরার স্থায়ী বসবাসকারী যারা রয়েছেন, তাদেরকে এই সিলেকশনে অগ্রাধিকার দেয়া হবে, যে কোনো চাকরিতে তারা অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে নেওয়া হবে। এর পরেও এই ধরনের অঙ্গুলি নির্দেশ করা, এটা আসলে ত্রিপুরার যে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চলছে, সুশাসন চলছে, একটা স্বচ্ছতা নিয়ে সরকার কাজ করছে, স্বচ্ছতা সুশাসন এইগুলি তো তাদের ডিকশনারিতে ছিল না। তো সেই জায়গাটাকে কলুষিত করার জন্যে, জনগণের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্যে, তাদের রচিত যে বৃত্ত, সেই বৃত্ত থেকে ওনারা বেরিয়ে আসতে পারছেন না বলে সেই বৃত্তের আবর্তে মানুষকে জড়িয়ে তাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা ন্যাক্কারজনক প্রয়াস নিয়েছেন। ওনারা বলছেন যে দেরি হয়েছে, এই লিস্ট প্রকাশ পেতে দেরি হয়েছে বলছেন। আমি একটা প্রশ্ন শুধু গোটা রাজ্যবাসীর কাছে, যারা বেকার এবং যারা বয়স উত্তীর্ণ বেকার, তাদের সামনে আমি রাখতে চাই। জব ফর্ম, তিনবার জব ফর্ম ফিল আপ করা হয়েছিল সিপিএম এর সময়ে, রিক্রুটমেন্ট হয়নি। তৃতীয়বারের পর, এক দশক সময় পেরিয়ে যাওয়ার পর যখন জব ফর্ম ফিল আপ করা হয়, তার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম, বেরিয়ে এলো 10,323। এরা তাদের সেই দুরভিসন্ধির ফলশ্রুতিতে 10,323 পরিবার বিপন্ন হয়েছে। পরিবারগুলির কোনো দোষ নেই, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন তাদেরকে সিপিএম তথা বামফ্রন্টে সেই সময়কার সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের সঙ্গে জালিয়াতি করেছে, এবং স্বজন তোষণের জন্যে শুধুমাত্র কমরেডদের ঘরে ঘরে চাকরি পৌঁছে দিতে হবে বলে চাকরির যে ন্যূনতম যে সমস্ত যোগ্যতা নির্ধারক শর্তাবলী ছিল, বাই দিস টাইম রাইট টু এডুকেশন অ্যাক্ট চলে এসেছিল, সব জেনে শুনেও সেগুলিকে তোয়াক্কা না করে এরা যখন এটা করলেন, তার মানে দুটো বিষয় তো পরিষ্কার, ওরা তাদেরকে সেইভাবে নিয়োগ করতে গিয়ে আগের থেকেই জানতেন এদের চাকরি থাকবে না একটা সময়, অথবা সেই সময় থেকেই এটা পরিষ্কার ছিল শাসনভার পরিচালনা করার মতন কোনো রকম যোগ্য লোক তাদের মন্ত্রিসভায় ছিলেন না, নয়তো এটা হতে পারে না। কাজেই যারা 10 বছর 12 বছর পর্যন্ত একটা ইন্টারভিউ প্রসেস কন্টিনিউ করে, তাদেরকে এটা বলা শোভা পায় না যে বিজেপি সরকার চাকরি দিতে দেরি করছে। বাকি আপনারা দেখুন, ওনারা এখন চিৎকার করছেন প্রাইমারি টিচার কবে থেকে নিয়োগ বন্ধ ত্রিপুরা রাজ্যে, সিপিএম এর সেই সময় থেকে সেই নিয়োগ বন্ধ হয়ে আছে। রাজ্য সরকার এখন উদ্যোগ গ্রহণ করছেন প্রাইমারি টিচার নিয়োগ থেকে শুরু করে এসটিজিটি এসটিপিজিটি সমস্ত ধরনের টেট 1 2 সমস্ত ধরনের বিষয়গুলিকে এনে, যাতে নিয়োগ প্রক্রিয়াকে চালিয়ে নেওয়া যায় স্বচ্ছতার সঙ্গে, এবং যেখানে যেখানে দরকার শিক্ষক থেকে অন্যান্য ডিপার্টমেন্টে। কিন্তু তার আগে রাজ্য সরকার তার যে মূল উদ্দেশ্য, একটা চাকরিও যাতে অবৈধ না হয়, দুর্নীতিগ্রস্ত না হয়, আইনের বাইরে গিয়ে না হয়, যাতে কাউকে চাকরি দেওয়ার পর চাকরি হারাতে না হয়, সেই বিষয়টাকে এনশিওর করে তারপর রাজ্য সরকার চাকরি দিচ্ছেন। কারণ আমরা জানি 10,323 চাকরি শুধু যায়নি কোর্টে, সেই সময় আপনারা দেখুন ফরেস্টের চাকরি, টিসিএস টিপিএস, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বহু রকম চাকরি একের পর এক একের পর এক কোর্টের আদেশে চলে গেছে। কাজেই যারা চাকরি হারিয়েছেন তাদের দায়ভার সরকারের নেওয়া উচিত। সেই সময় সিপিএম সেই দায়ভার নেয়নি, কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে সরকার রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার, সেই সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যে পরবর্তী জীবনে তাদেরকে আবার সাফারার হতে হবে, তাদের পরিবার কিংবা তাদের পরবর্তী প্রজন্মকে সাফার করতে হবে, এই ধরনের কোনো বিষয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকার কোনোভাবেই করবে না। আরেকটা কথা তিনি বলছেন, মাননীয় নারায়ণকর সঙ্গে ছিলেন, মাননীয় মানিক দে, মাননীয় নরেশ জমাতিয়া, ওনারা ছিলেন প্রেস মিটে, বলছেন তাদের মনে হচ্ছে পেছনের দরজা দিয়ে চাকরি হচ্ছে। কেন মনে হচ্ছে? তার আগে আপনারা যখন শাসন ক্ষমতায় ছিলেন, বিরোধী দল হিসেবে বারবার বলা হয়েছিল কি কি কারণে, প্রমাণসহ বলা হয়েছিল কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, আপনারা তখন তোয়াক্কা করেননি। আর আপনাদের এখন মনে হচ্ছে কোনো কারণ ছাড়া মনে হচ্ছে, আসলে কোনোটাই নয়,
এই ট্রান্সপারেন্ট যে নিয়োগ নীতি চলছে, এই স্বচ্ছতার সঙ্গে যে সরকার কাজ করছে, সেই সরকারের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, তাতে করে এদের আগামী দিনের রাজনীতিটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি যে করা যাবে না তার বার্তা যে উপনির্বাচনেও পেয়েছেন সেটা এরা বেমালুম ভুলে গেছেন, যার জন্যে উপনির্বাচনেও এই ধরনের ভরাডুবি হয়েছে। কাজে এই ধরনের কথা বলে নেতিবাচক জায়গা থেকে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি ত্রিপুরার মানুষ আর নেবে না, সেটা পরিষ্কার জেনে নিন। আর মানুষকে আমি বলবো, প্রত্যেকটা অংশের যাদের যাদের যেখানে যোগ্যতা রয়েছে, সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কন্টিনিউ করবে, চালিয়ে যাবে, নিয়োগের ব্যবস্থা হবে, কিন্তু কোনোভাবেই সেখানে কোনো প্রশ্ন আসবে আগামী দিনে, কোর্টে চ্যালেঞ্জ হবে কিংবা বাতিল হয়ে যেতে পারে, সেই রাস্তায় সরকার হাঁটবে না। একদিকে যেমন সরকারি নিয়োগ বজায় থাকবে, আরেকদিকে বিকল্প কর্মসংস্থানের জন্য যা যা উদ্যোগ সব কিছু বজায় থাকবে। রাজ্যের সমস্ত বেকার যারা রয়েছেন, যুবক যুবতী ভাই বোন যারা রয়েছেন, তাদের দায়িত্ব রাজ্য সরকার যথাযথভাবে পালন করবেন সেটা আমরা নিশ্চিতভাবে জানি। আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা আমরা বলবো, এবং এমন একটি ঘটনা যেটা গোটা রাজ্যবাসীকে কিংবা গোটা দেশের সচেতন মানুষ যারা রয়েছেন, যারা রাজনীতির ঊর্ধ্বেও দেশকে ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য অপমানজনক একটি ঘটনা আমরা লক্ষ্য করলাম আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিবসে যুব কংগ্রেসের উদ্যোগে। কি করা হলো? মোদীজির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। কেন করা হয়েছে? কংগ্রেস ভালো বলতে পারবে, যুব কংগ্রেস ভালো করতে পারবে। আমি একটা প্রশ্ন রাজ্যের সচেতন মানুষ, দেশের সচেতন মানুষ যারা রয়েছেন, যারা দেশটাকে ভালোবাসেন, এক বাক্যে স্বীকার করতে হবে, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিগত 9 বছরের যে শাসনকাল, এই শাসনকালে গোটা ভারতবর্ষ, ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেককে গৌরবান্বিত করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে ভারতবর্ষের হৃত গৌরব উদ্ধারে তিনি সচেষ্ট রয়েছেন। বিশ্বে তিনি একজন প্রথম সারির সমাদৃত বিশ্ব নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন, সেইটা যেমন ঠিক, তেমনি ভারতবর্ষের গরিমাকে প্রতিষ্ঠা করেছেন, সেটা সবচেয়ে বড় বিষয়। আর যিনি ভারতবর্ষের গরিমাকে প্রতিষ্ঠা করেন, ভারতবাসীর সম্মান বৃদ্ধি করেন, তার জন্মদিনে তার কুশপুত্তলিকা দাহ করার মতন নীচ মানসিকতা যাদের রয়েছে, ন্যাক্কারজনক মানসিকতা যাদের রয়েছে, তাদেরকে অন্তত দেশ হিতৈষী বলে ভারতবাসী বা রাজ্যবাসী কোনোভাবেই বিবেচনা করবেন না। কারণ এটা নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী হিসেবে ওনার জন্মদিন, একমাত্র প্রধানমন্ত্রী যার জন্মদিন কোনোভাবেই ব্যক্তিগত উদযাপন হয় না, আপনারা সবাই জানেন। সেবার মাধ্যমে, দেশ সেবার মাধ্যমে তার জন্মদিন তিনি পালন করেন, সেবা পাক্ষিক। তিনি যেমন দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন এবং ওনারই নির্দেশে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এই 15 দিন ধরে নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত প্রত্যেকে আমরা দেশের কল্যাণে, সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদের অগ্রগতির জন্যে এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্যে, যারা দলিত রয়েছেন তাদের উন্নয়নের জন্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করেন, এবং সেটা নরেন্দ্র মোদীজির নির্দেশিকা অনুসারেই তার জন্মদিনে আমাদের সেটা হয় শ্রদ্ধার্ঘ্য। কাজে এই ধরনের ব্যক্তির জন্মদিনে যারা তার কুশপুত্তলিকা দাহ করতে পারেন, তারা কতটা ন্যাক্কারজনক ভূমিকায় যেতে পারেন, কতটা দেউলিয়া রাজনীতি করতে পারেন, এবং কতটা তারা দেশের সম্মান যিনি বৃদ্ধি করছেন তার বিরুদ্ধাচরণ করে দেশবাসীকে অপমান করতে পারেন, তার প্রকৃত দৃষ্টান্ত এরা স্থাপন করেছেন। এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের অগ্রগতির সঙ্গে নিজেদের সামিল বলে ভাবেন এবং দেশকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা তাদের থেকে সতর্ক থাকবেন, এবং তারা যাদের সঙ্গে আটগাঁট বেঁধে আগামী দিনে এই ভারতবর্ষটাকে একটা বিরূপ রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসতে চাইছে, তাদের বিরুদ্ধে এখন থেকে সচেতন হবেন, সমবেত হবেন এবং ঐক্যবদ্ধ প্রয়াস জারি রাখবেন। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে।